ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উম্পুনে তাণ্ডবের পর ছদিন কেটে গিয়েছে এখনো বিদ্যুৎহীন কলকাতার অনেক এলাকা। এই পরিস্থিতিতে সিএসসি সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই। তাদের দাবি আগামী তিন মাস বিদ্যুৎ বিল মকুব করতে হবে। বহু জায়গায় বিদ্যুৎ আসেনি এবং তার প্রতিবাদে কিন্তু ডিওয়াইএফআই ভিক্টোরিয়া হাউসের সামনে, সিএসসি অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কলকাতার বহু জায়গায় এখনো বিদ্যুৎ আসেনি, বহু মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। যে সিএসসি গত 10 বছরে 3 বার বিদ্যুতের দাম বাড়ায়, মানুষের থেকে পকেট থেকে জোর করে টাকা নিয়ে নেয়, তারা পরিষেবা উন্নতির দিকে ন্যূনতম নজর দেয়। আমরা বলছি অবিলম্বে এই পরিষেবাটা যাতে স্বাভাবিক হয় তার জন্য সিএসসি কে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। 3 বার দাম বাড়ানোর পর যে বাড়তি টাকা তারা হচ্ছে যে তাদের ফান্ডে ঢুকিয়েছেন, এখন এই পরিস্থিতিতে মানুষ অসহায়, ফলে আগামী 3 মাস বিদ্যুতের বিল মকুব করতে হবে সিএসসি কে। কি মনে হচ্ছে সিএসসির কি কোনো পরিকল্পনার অভাব ছিল? এই যে বুধবার দিন ঝড়টা সুপার সাইক্লোন এসেছে, তারপরেও কিন্তু এখনো বহু জায়গায় এখনো আসেনি। এটা আমরা বহুবার বলেছি, পরিকল্পনার অভাব। যা ম্যান পাওয়ার সিএসসি রয়েছে সেই গোটাটা যদি আগে দ্রুততার সাথে অ্যারেঞ্জ করা যেত তাহলে এই বিপর্যয় মোকাবিলা করা যেত বলে আমাদের সম্ভব। এর আগে আইলার সময় আমরা হচ্ছে বিপর্যয় মোকাবিলা কিভাবে কলকাতা শহর করে আমরা দেখেছি। আমরা বিক্ষোভটা আজকে থেকে শুরু করলাম, এটা যে আজকে এইটুকুই হবে এরকম ব্যাপার নেই, আমাদের দীর্ঘক্ষণ চলবে। এবং এইটা হচ্ছে কান, আসলে আপনি জানেন কান টানলে মাথা আসবে, আজকে আমরা কান ধরে টানতে চাইছি, এর পরের দিন আমরা মাথার কাছেই যাবো।